জিলার খবর সহযোগ করেছে গ্লোবাল এডুকেশন এন্ড টেকনো ওয়ার্ল্ড হাতসিঙিমারি কম্পিউটার শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেহেক জুয়েলারি ফেকামারি কিস্তিত হলমার্কযুক্ত গহনা কিনক 0% ইন্টারেস্টত আর সিটি কলেজ হাতসিঙিমারি ব্যক্তিগত খণ্ডর উন্নতমানের ডিগ্রি মহাবিদ্যালয় দক্ষিণ হালমারা বাংলাদেশ সীমান্তবর্তী মহামায়াসরত 49 নম্বর বেটেলিয়ান বিএসএফে চোরাংগরুর বিরুদ্ধে অভিযান চলাই এটা যন্ত্রচালিত নাও সহ 11টা চোরাংগরু জব্দ করেছে চোরাংগরুকটা নদীপথে মহামায়াসরত আনি উন্মুক্ত সর সীমান্তয়েদি বাংলাদেশলৈ সরবরাহ করবলে ধরাত বিএসএফে নাও সহ গরুকটা জব্দ করে যদিও সরবরাহকারী দলটো পলায়ন করেছে উন্মুক্ত নদী সীমান্তয়েদি বাংলাদেশলৈ পুনের ভয়াবহভাবে গরুর চোরাং কারবার বৃদ্ধি পাবলে ধরেছে হাতসিঙিমারি বাংলাদেশ সীমান্তবর্তী কানাইমারার দয়ার সরত কালি নিশা প্রায় 11 বজাত খারুয়া বান্ধা আরক্ষী অভিযান চলাই 4টা চোরাংগরু সহ এটা গরু সরবরাহকারী গ্রেপ্তার করেছে ধৃত গরু সরবরাহকারীটুক আমিনুল ইসলাম বলে চিনাক্ত করা হয়েছে আজি খারুয়া বান্ধা আরক্ষী সরবরাহকারীটুক জেলা আদালতত হাজির করাত আদালতে ধুবুরী জেললে প্রেরণ করেছে বলে জানা গেছে মানকাছার বাংলাদেশ সীমান্তবর্তী গুদলি গাঁওতো আজি পুৱতি নিশা 45 নম্বর বেটেলিয়ান বিএসএফে 7টাকৈ চোরাং গরুক জব্দ করেছে গরুকটা সরবরাহকারী সীমান্তর কাইটিয়া তারর বেড়র উপরেদি বাংলাদেশত সরবরাহ করার বাবে আনিছিল যদিও তহলদারি বিএসএফে গরুকটা জব্দ করে জেলাখনের 3টা স্থানত আজি এইদরে আরক্ষী আর বিএসএফে মুঠ 22টা চোরাং গরু এটা যন্ত্রচালিত নাও সহ এটা গরু সরবরাহকারীক গ্রেপ্তার করেছে অসমৰ বাপতিহাসোন বিহুক বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰি গিনিজ বুকত নাম অন্তৰ্ভুক্ত কৰাৰ বাবে অসম চৰকাৰে 14 এপ্ৰিলত গুৱাহাটী সৰুহজাই ষ্টেডিয়ামত বিহু নৃত্যৰ বিশাল আয়োজন কৰিছে ৰাজ্যখনৰ 10 সহস্ৰাধিক বিহুৱা বিহুৱতীয়ে একেলগে বিহু নৃত্য কৰি গিনিজ বুকত নাম অন্তৰ্ভুক্ত কৰিব ৰাজ্য চৰকাৰৰ উদ্যোগত অনুষ্ঠিত হোৱা এই কাৰ্যসূচীৰ বাবে প্ৰতিখন জিলাত বিহুৱা বিহুৱতীক প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হৈছে দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলাতো 25 মাৰ্চৰ পৰা লখিমপুৰ জিলাৰ পৰা অহা 4 মাষ্টাৰ প্ৰশিক্ষক শতাধিক বিহুৱা বিহুৱতীক প্ৰশিক্ষণ প্ৰদান কৰি জিলাখনৰ পৰা মুঠ 20 গৰাকী নাচনী আৰু বিহুৱা বাছনি কৰিছে উক্ত 20 গৰাকী নাচনী আৰু বিহুৱাক আজি হাতসিঙিমাৰি মহাবিদ্যালয় খেলপথাৰত জিলা প্ৰশাসনৰ পৰা সম্বৰ্ধনা জনোৱাৰ লগতে তেওঁলোকক বিহু নৃত্যৰ বাবে সাজ পোছাক বিতৰণ কৰা হয় এই অনুষ্ঠানত জিলা উপায়ুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগৱতী জিলা অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক হৰেণ তকবীৰ লগতে জিলা প্ৰশাসনৰ প্ৰতিগৰাকী বিষয়া ববিয়া উপস্থিত আছিল আজি হাতসিঙিমাৰি মহাবিদ্যালয় খেলপথাৰত বিহুৱা বিহুৱতী সকলে শেষ আখৰা অনুষ্ঠিত কৰে কাইলৈ বিহুৱা বিহুৱতীসকলক লৈ জিলা প্ৰশাসন গুৱাহাটীলৈ ৰাওনা হ'ব 14 এপ্ৰিলত মূল অনুষ্ঠানত জিলাখনৰ পৰা এই 20 গৰাকী বিহুৱা বিহুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব বুলি জিলা উপায়ুক্তগৰাকীয়ে জানিবলৈ দিয়ে হাতসিঙিমারি প্রিমিয়ার লীগর তৃতীয় প্রি কোয়ার্টার্স খেলখন কালি সন্ধ্যা 9:30 বজাত জ্ঞান বিকাশ একাডেমি আর রেড এন্ড হোয়াইট হেলথ এডুকেশন কো অপারেটিভ সোসাইটির মাজত অনুষ্ঠিত হয়েছে খেলখনত জ্ঞান বিকাশ একাডেমিয়ে নির্ধারিত 10 ওভারত 5 উইকেট হেরুয়াই 99 রান সংগ্রহ করে প্রত্যুত্তরত রেড এন্ড হোয়াইট দলে 10 ওভারত 6 উইকেটের বিনিময়ত মাত্র 67 রান সংগ্রহ করবলে সক্ষম হয় খেলখনত মনিরুল ইসলাম রিপনে 13টা বলত 25 রান সংগ্রহ করার লগতে 1টা উইকেট লাভ করাত তেওঁক মেন অব দ্য ম্যাচ প্রদান করা হয় আজি HPLর চতুর্থ প্রি কোয়ার্টার খেল হাতসিঙিমারি গ্লোবেল এডুকেশন আর ঠাকুরানবাড়ি শার্কার্সর মাজত অনুষ্ঠিত হয়ে আছে খেলখনত গ্লোবেল এডুকেশনে টসত জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করে আছে কাইলৈ 5ম প্রি কোয়ার্টার খেল হাতসিঙিমারি অ্যাম্বুলেন্স 11 স্টার আর পুরান দিয়ারা দলের মাজত অনুষ্ঠিত হব দক্ষিণ হালমারা মানকাছাৰ জিলাবাসীৰ বাবে মেহেক জুয়েলারি আনিছে ঈদৰ বিশেষ অফাৰ কিস্তিৰ জৰিয়তে যিকোনো হলমার্কযুক্ত সোণৰ গহনা কিনক 0% ইণ্টাৰেষ্টত আমাৰ ঠিকনা মেহেক জুয়েলারি ফেকামাৰি ডাকঘৰৰ ওচৰত অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 8822857646 আৰু 9365111911 নম্বৰত জিলাৰ খবৰ সহযোগ কৰিলে মেহেক জুয়েলারি ফেকামাৰি কিস্তিত হলমার্কযুক্ত গহনা কিনক 0% ইণ্টাৰেষ্টত হাতসিঙিমারি সিটি কলেজ ব্যক্তিগত খণ্ডর উন্নতমানের ডিগ্রি মহাবিদ্যালয় আর গ্লোবাল এডুকেশন এন্ড টেকনো ওয়ার্ল্ড হাতসিঙিমারি কম্পিউটার শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি চাই আছে এম নিউজ আপনার আপন চ্যানেল